হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অস্মিতা, তোমাদের সবার প্রিয় অস্মিতা ইন্টারেস্টিং ব্লগে। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি। সেটা কী রেসিপি বলো তো, গেস করো। গেস করতে পেরে গেছো? হ্যাঁ, আজকে নিয়ে এসেছি সোয়াবিন কারি রেসিপি। এটি একটু অন্য ধরনের, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা আমি সম্পূর্ণ নিজের মানে আইডিয়াতে বার করছি, কোনো কোনো রেসিপি দেখে না বা কোনো কিছু ইয়ে দেখে না, নিজের আইডিয়াতে বার করেছি। এটা তোমরা নিরামিষও করতে পারো, এটা আমিষও করতে পারো, যে যেমন। কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করে ছোটা সা বেল আইকন আছে, সেটাও ক্লিক করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো প্লিজ একটু পাশে থেকো, সাথে থেকো, যাতে এইভাবে আমি একটু দাঁড়াতে পারি। তো ভিডিওটা দেখে নাও। তো আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর জ্বালানোর পর কড়াইটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো সোয়াবিন সেদ্ধ করে রেখেছি, আর জলটাকে ভালো করে চিপে বার করে দিয়েছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি সাদা তেল দিয়ে দিলাম। সোয়াবিনগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দেব হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজব। হলুদ দিলে যেমন কালার হয় সোয়াবিনে, আর গরম মশলা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার আমি সোয়াবিনটা নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেবো টমেটো। এই যে টমেটো, গোটা একটা টমেটো আমি দিয়েছি, আর তার মধ্যে দেবো হচ্ছে ক্যাপসিকাম। কিছুটা ক্যাপসিকাম রেখে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে পেঁয়াজ। আর এরপর দেবো কাঁচা লঙ্কা, আর দিলাম হচ্ছে একটু নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখলাম, ততক্ষণে এদিকে ম্যারিনেট করে নিই আমি। এর মধ্যে দিয়ে দিলাম দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটু দিলাম হলুদ, ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো দেখো এদিকে এবার ঢাকনাটা তুলে নেবো, তুলে নিয়ে দেখবো কতটা কী হয়েছে না হয়েছে। তো এর মধ্যে আমি কাজু আর চালমগজ দিয়ে দিলাম, এটা ভালো করে নাড়বো। এর মধ্যে ধনে পাতাও আমি দিয়েছি পরে, সেটা হয়তো ওঠেনি। জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রাখবো, আর দেখো ফুটে গেছে, ভালো করে কিনে ঘেঁটে নিলাম। এই দেখো ধনে পাতা দিয়েছি, তাও ভিডিওতে উঠেছে ভালো, হয়তো উঠেনি। তো ভালো করে নিয়ে এবার মিক্সিতে তুলে নিলাম জল সমেত। তো কড়াইটা পরিষ্কার করে নিলাম, এবার দিয়ে দিলাম তেল। এর মধ্যে এবার কালো আর ক্যাপসিকামটা ততক্ষণে আমি ভেজে নেবো, আর ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, আর তার মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে নিলাম। ঢাকা দিয়ে রাখলাম, ঢাকাটা তুলে নিলাম, ভালো করে ভাজার জন্য নামিয়ে রাখলাম। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে দিলাম। আর যেহেতু সব জায়গায় তেল দেওয়া আছে, তো এর মধ্যে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, একটু ভালো করে ভেজে নেবো। আর ওই যে পেস্টটা দিয়ে নিলাম, ভালো করে এবার কষতে হবে। আর এই বাড়ির মধ্যে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জলে ভিজিয়ে রাখলাম, ওটা এর মধ্যে দিয়ে নেবো, এটা ভালো করে একটু কষে যাক। আর মধ্যে সোয়াবিন ম্যারিনেট সোয়াবিনটা আমি দিয়ে নিলাম, ভালো করে এবার একটু কষবো। আর এই দেখো দিয়ে নিলাম ওইটাও, আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিলাম। যতক্ষণ কষছি ততক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, ওদিকে জলটা ফুটুক আস্তে আস্তে। আর এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঢাকনা তুলে নিয়েছি, আর দিয়ে দিলাম আলু আর ক্যাপসিকামটা। সত্যি খুব ভালো হয়েছে, আমার বাবা বলেছে খুব ভালো হয়েছে, টেস্টটাও বেশ ভালো। বাবা বললো ক্যাপসিকামটা একটু বেশি পড়লে মুখে বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগতো, ক্যাপসিকামটা অল্প ছিল, একটা কিনেছিলাম তাই। আর এর মধ্যে দিলাম ধনে পাতা, নুন, চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। এই দেখো চিনি দিয়ে দিলাম,
আর নুনটাও দিয়ে নেবো এরপরে, আর এই যে গরম জলটা দিয়ে নিলাম। বাবা আর এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, আর গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এই যে নামিয়ে নিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি, আর এটা সাজিয়ে নিচ্ছি ধনে পাতা আর কাজু দিয়ে। আর এই দেখো ফাইনাল রেজাল্ট।